যেই ব্যক্তি আল্লাহকে মানল রাসূলকে মানল তার জন্য বড় দায়িত্ব হচ্ছে এটা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল বিরোধী তার সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবে না বুঝতে পারছেন এটার নাম আরেক নাম হচ্ছে ওয়ালা এবং বাবা বলে এটাকে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার সাথে হবে ইমানদার সাথে হবে আর শত্রুতা কার সাথে হবে মুশরিকদের সাথে হবে এখন আপনার ঘরের ভিতরে আপনার বাবা শিরিক করছে আপনার ছেলে শিরিক করছে আপনার বউ শিরিক করছে আর আপনি সুন্দরভাবে চুপচাপ কোনো সমস্যা নাই আমার আমার ঘরে একেবারে আমার ঘর হচ্ছে একেবারে এই বিংশ শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর নাউজুবিল্লাহ এতে বোঝা গেল যে আপনার পরিবারের মধ্যে শিরিক আপনি মেনে নিচ্ছেন মানা যাবে না হ্যাঁ বাপের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে তাদেরকে খাওয়াতে হবে পড়াতে হবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই জন্য ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা কিন্তু এর বাইরে অন্য কারো সাথে বাপ মা ছাড়া অন্য কারো সাথে আপনার সম্পর্ক স্বাভাবিক হবে না অস্বাভাবিকই হবে কারণ কাফেরের সাথে ইমানদারের বন্ধুত্ব হতে পারে না কাফেরের সাথে ইমানদারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম কি জিনিস দলিল আমি এটা দিব তিন জিনিস কি এক নম্বর কি আল্লাহ তাআলাকে যারা আল্লাহ তাআলা যে রব হিসাবে তিনি কখনো মানুষদেরকে রাসূল প্রেরণ ছাড়া কখনো ছাড়েন নাই রাসূলের অনুসরণ করতে হবে দুই নম্বর হচ্ছে শিরিক করা যাবে না আল্লাহর ইবাদতে শিরিক করা যাবে না তিন নম্বর হচ্ছে যদি আপনি আল্লাহকে রব মানেন রাসূলকে আপনি আপনার রাসূলকে মেনে নেন আল্লাহকে রব মেনেছেন রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন আপনার দায়িত্ব হবে কাফের সাথে সম্পর্ক চুক্তি ইমানদার এবং কাফেরের বন্ধুত্ব হতে পারে না আল্লাহ তাআলা বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু যারা ঈমান আনে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে এমন কাউকে আপনি পাবেন না আল্লাহ বলছে পাবেন না অর্থাৎ এদের এরকম ইমানদারের চরিত্র হবে এরকম যে এরা কখনো কাফেরদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না ওয়ালাউ কানু আবাহম যদি তাদের পিতা হয় আও আবনাম সন্তান হয় আও ইখওয়ান মত ভাই হয় আও আশিরাতাহম অথবা তাদের বংশীয় কেউ হয় উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান যদি এই কাজটি করতে পারে তারাই হচ্ছে ইমানদার ইমানদারের পরিচয় হচ্ছে এটা না করতে পারলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে ইমানদারের পরিচয়তে কখনো পাবেন না আল্লাহ বলছে তাদের অন্তরে ইমান লিখে দিয়েছি ও আইয়াদাহুম বিরুহিম মিনহু তার পক্ষ থেকে রূহ দিয়ে তার পক্ষ থেকে বিশেষ ওয়াহি দিয়ে তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন এই জন্য বদরের যুদ্ধে একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করেছে একজন বাবা সন্তান তার পিতাকে হত্যা করেছে পিতা সন্তানকে হত্যা করেছে বন্ধু বন্ধুকে হত্যা করে আগেকার বন্ধু ছিল কেন হত্যা করেছে কুফুরির কারণে একবার বলা হয়ে থাকে আমি এটা বলবো না বলা হয়ে থাকে বলছি কারণ দুর্বলতা আছে সেটা হচ্ছে যে আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বড় ছেলে তিনি বলছিলেন যে বাবা ও বদরের যুদ্ধে তোমাকে সামনে পাইছিলাম তো বাপ বলে ছেড়ে দিয়েছি আবু বকর কি বলছেন শুনবেন বাপ তুমি যদি আমার সামনে পড়তে তোমারে কিন্তু আমি ছাড়তাম না ইমানদার কখনো কাফের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না তবে আপনি আইন হাতে তুলেন না যুদ্ধের ময়দান ছাড়া তারা কিন্তু মারামারি করে নাই বুঝছেন না তারা একেবারে মেরে বলছে দেখছেন কোনো এটা আবার ঘরে যাইয়া মারামারি শুরু করে দিবেন এটা করেন না আবার না এটা আমরা বলছি না এটা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না তাদের মধ্যে অবশ্যই অন্তরে শত্রু থাকবে হ্যাঁ দুনিয়ার বুকে বেচা কেনা লেনদেন উঠা বসা চাকরি এগুলি চলতে থাকবে কিন্তু অন্তরের বন্ধুত্ব তার সাথে থাকতে পারবে না অন্তরের বন্ধুত্ব কার সাথে হবে ইমানদারের সাথে হবে যে ইমান আছে তার সাথে শুধুমাত্র অন্তরের বন্ধুত্ব হতে পারে অন্য কারোর সাথে বন্ধুত্ব হতে পারে না